গুড মর্নিং মেমোরিসের নতুন ব্লগে আপনাদের সকলকে স্বাগত জানাই। আশা করি সবাই খুব ভালো আছেন। আজ শনিবার, এখন বাজে সকাল 5:30, তাহলে চলুন দিনটা শুরু করা যাক। আজকের রেসিপি হলো ফুলকপি, বেগুন, আলু, শিম, বড়ি দিয়ে পাতলা ঝোল। একটি মিডিয়াম সাইজের ফুলকপি এইভাবে আমি কেটে নিয়েছি, তিনটে বড় আলু এরকম লম্বা করে কেটেছি, দুটো বেগুন লম্বা করে কেটেছি ও 100 শিম আমি এইভাবে কেটে নিয়েছি, দুটো টমেটো নিয়েছি। কড়াতে আমি 100 গ্রাম মতো তেল দিয়েছি। সবজি ভাজা হয়ে গেলে আমি এক্সট্রা তেল বার করে নেব। প্রথমে আমি আলুগুলোকে ভেজে নেব। হলুদ দেব অল্প, নুন দেব অল্প। আলু ভাজা প্রায় হয়ে গেছে, বাকিটা ঝোলে সেদ্ধ হবে, এগুলোকে আমি তুলে নেব। এবার আমি বেগুনগুলো ভেজে নেব। ভেজে নেব দুটো টমেটোকে পেস্ট করে নিয়ে এর মধ্যে 1/2 চামচ জিরে গুঁড়ো আর 1/2 চামচ ধনে গুঁড়ো দিয়ে দেব। ও লাল কাশ্মীরি লঙ্কা 1/2 চামচ, হলুদ গুঁড়ো 1/2 চামচ অ্যাড করে দিলাম। ফুলকপি 50% ভাজা হয়ে গেছে, বাকিটা ঝোলে ভাজা হবে, এবার এটাকে আমি তুলে নেব। শিমটা অ্যাড করে দিলাম। শিম ভাজা হয়ে গেছে, আমি তুলে নেব। কয়েকটা বড়ি আমি ভেজে নেব। বড়ি ভাজা হয়ে গেছে, আমি তুলে নেব। তেল আমার বেশি বাঁচেনি তাই আমি তুলবো না। এর মধ্যে আমি 4টে শুকনো লঙ্কা দিলাম, এর মধ্যে জিরে অ্যাড করলাম, এর মধ্যে 1 ইঞ্চি আদা মিক্সিতে বেটে রেখেছিলাম অ্যাড করলাম। আদা ভাজা হয়ে গেছে, এর মধ্যে আমি টমেটো পেস্টের সঙ্গে ধনে, জিরে, হলুদ, লাল কাশ্মীরি লঙ্কা দিয়ে রেখেছিলাম সেটা অ্যাড করে দিলাম। তেল যতক্ষণ না বেরোচ্ছে আমি সবজি অ্যাড করবো না। আমি আন্দাজ মতো নুন অ্যাড করলাম, সবজি ভাজার সময় আমি দিয়েছিলাম। মশলা থেকে তেল ছেড়ে দিয়েছি, এর মধ্যে আমি ফুলকপিগুলো দিয়ে দিলাম, আলুও দিয়ে দেব। এর মধ্যে বেগুন ও শিম আমি পরে অ্যাড করব। আমি জল গরম করেছি, এর মধ্যে ধীরে ধীরে অ্যাড করে দিলাম। জল দিয়ে আমি এটাকে একটা চাপা দিয়ে দেবো। শিমটা অ্যাড করে দেব। ফুলকপি ও আলু সব সেদ্ধ হয়ে গেছে, এর মধ্যে এবার আমি ধনে পাতা ও টমেটো কুচি অ্যাড করে দেব। 4টে লঙ্কা দিয়ে দেব। বেগুনগুলো অ্যাড করে দেব। বড়িটা অ্যাড করে দিলাম। আজকের রেসিপি শিম, আলু, ফুলকপি, বেগুন, বড়ি দিয়ে তৈরি পাতলা ঝোল তৈরি হয়ে গেল। এটা খেতে খুব টেস্টি হয়, ভাতের সঙ্গে দারুণ লাগে। আজকের রেসিপি তৈরি হয়ে গেছে। আপনারা যদি আমার এই রেসিপি পছন্দ করেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। চ্যানেলটি যদি সাবস্ক্রাইব করেন তাহলে পাশের বেল আইকনটি প্রেস করে দেবেন। ভিডিওটি দেখার জন্য অবশ্যই ধন্যবাদ।